কালীপূজোর রাতে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন আলিপুরদুয়ারের বীরপাড়ার বাসিন্দা অনিশ দেব। ঘুরতে ঘুরতে চলে গেছিলেন কালচিনি ব্লকের বক্সার ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল মাঝে এই ডিমা নদীর সেতুর উপর। ভাবতেও পারেননি শান্ত নিরিবিলি এই জায়গায় তাদের জন্য অপেক্ষা করছে মারাত্মক বিপদ। ছিনতাইয়ে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ হতে হলো যুবককে। আহত যুবকের দাবি, বৃহস্পতিবার রাতে তিন বন্ধুর সঙ্গে যখন ডিমা নদীর সেতুর উপর দাঁড়িয়েছিলেন তিনি, তখন তাদের উপর নজর রাখছিল মাস্ক পরা দুজন। এরপর আচমকা বন্দুক হাতে যুবক ও তার বন্ধুদের উপর চড়াও হয় দুই দুষ্কৃতী। তাদের সঙ্গে থাকা টাকা, ফোন সহ যাবতীয় মূল্যবান জিনিস ছিনতাইয়ের চেষ্টা করে। ভয় দেখাতে শূন্যে গুলিও ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। অনিশ নিজের টাকা ফোন দিতে রাজি না হওয়ায় তার পায়ে গুলি করে অভিযুক্তরা। বন্দুক নিয়ে এসেছে, বন্দুকের মধ্যে ফুল রিলোড গুলি ছিল, একটা করে গুলি উপরে মারতেছে আর জিনিস চাচ্ছে, সব দিয়ে দিয়েছে। তারপর আমার যে ফ্রেন্ডটা ছিল ওর ব্যাগটা নিয়েই চলে গেছে, আমার ব্যাগটা আমি দিইনি, অনেক কান্নাকাটি করেছি, তারপর গুলি মেরে আমাকে চলে গেছে বাইক নিয়ে স্পিডে। অভিযোগ, মোটর বাইক ও চার বন্ধুর একাধিক দামি জিনিস ছিনতাই করে চম্পট দেয় দুই দুষ্কৃতী। বন্ধুরা মিলে ভাবছিলাম ডিমা যাই চল, এখন যখন ওখানে গিয়ে দেখছি যে মোমো দোকান বন্ধ, তো আমরা বললাম তাহলে চল আমরা তাহলে ব্রিজের থেকে ঘুরে আসি ডিমা ব্রিজ। ওরা এসে ওরা আরও পাঁচ মিনিট ওখানে দাঁড়াচ্ছিল, তারপর ওরা কয়েকটা ফায়ার করলো, ভয়ে আমি দিয়ে দিয়েছি আমার বাইকের চাবি। ও যখন দিতে ছিল না তখন ওর পায়ের মধ্যে গুলি করে ওরা, তারপরে ওর আমার বাইক ফোন নিয়ে চলে গেছে। তখন বাজে রাত পনেরো নয়টার দিকে, ওরা এমনি ঘুরতে গেছিলো, বললো যে একটু দাঁড়াইছে ডিমা ব্রিজে। দুইজন ছিনতাই বাড়ি চারজনের চারটা মোবাইল নিয়ে নিছে, একটা বাইক নিয়ে নিছে। পরে ওদেরকে নিয়ে হাসপাতালে ভর্তি করাইলাম, পরে ওনারা বাড়ির ফ্যামিলির লোক আসলো, তারপরে আমি চলে আসি। পায়ে দিয়ে অনেক রক্ত, অনেক ব্লাড পড়েছে, একটা ছেলের আহত হয়েছে। শুক্রবার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আলিপুরদুয়ারের এসডিপিও। কালচিনি ব্লকের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল মাঝে এই ডিমা নদীর সেতু পর্যটকদের প্রিয় জায়গা। দিনের বেলা এখানে বহু পর্যটক আসেন, কিন্তু সেখানেই যেভাবে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটল তাতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অরিন্দম সেন এর রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।